ক্লাস 11 আজকে চলে এসেছি সমস্থিতি বা আইসোস্ট্যাসিস দ্বিতীয় তত্ত্বটা নিয়ে থিওরি অফ প্র্যাট 1859 সালে জে এইচ প্র্যাট পুরো নামটা হলো জে এইচ প্র্যাট তিনি এই আইসোস্ট্যাসি নিয়ে একটা স্বতন্ত্র তার নিজস্ব একটা মতবাদ উপস্থাপন করেন তিনি বলেন যে ভূত্বকীয় যে খণ্ডগুলো রয়েছে তাদের ঘনত্বের পার্থক্যের জন্যই পার্থক্যই হলো মানে তার মত অনুসারে তা পার্থক্যই হলো প্র্যাটের সমস্থিতি তত্ত্বের মূল ভিত্তি ভূত্বকের নিচে এমন একটা তল আছে যার নিচে অনুভূমিকভাবে বিন্যস্ত শিলাসমূহের ঘনত্ব প্রায় একই থাকে তাকেই বলা হচ্ছে প্রতিবিধান তল তার মত অনুসারে আচ্ছা ভাসমান যে ভূত্বককে তিনি কতগুলো স্তম্ভ রূপে মানে পিলারের মতো কল্পনা করেছেন এবং যেগুলি প্রতিবিধান তলের প্রতি একক ক্ষেত্রমানের ওপর সমান চাপ প্রয়োগ করে নিজ নিজ ঘনত্ব অনুযায়ী বিভিন্ন উচ্চতায় তারা অবস্থান করছে যেমন ধরো মানে হালকা শিলায় গঠিত ভূত্বকীয় যে অংশের উচ্চতা ভারী শিলায় গঠিত অংশের উচ্চতার অপেক্ষা বেশি হবে ভূত্বকীয় অংশের উচ্চতার সঙ্গে সঙ্গে শিলার ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক উল্টোটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি যেমন পর্বত মালভূমির থেকে মালভূমি আবার সমভূমির থেকে সমভূমি আবার সমুদ্র তলদেশ থেকে হালকা শিলায় গঠিত তার মত অনুসারে এবং শিলার ঘনত্বের সাথে সাথে উচ্চতার সম্পর্ক ব্যস্তানুপাতিক তিনি বলেছেন সেই জন্য ব্যস্তানুপাতিক হওয়ার জন্যই পর্বত মালভূমি মানে যেটা যত হালকা সেটা তত ওপরে অবস্থান করছে পর্বত মালভূমি সেই জন্যই পর্বত মালভূমির থেকে মালভূমি সমভূমির থেকে সমভূমির সমুদ্র তল থেকে প্রতিবিধান তলের সাপেক্ষে বেশি উঁচুতে রয়েছে মানে যে লেভেলটা রয়েছে তার থেকে বেশি উঁচুতে অবস্থান করছে আগের দিন তোমাদের যে এইরই মতবাদ পড়িয়েছিলাম তার সাথে প্র্যাটের মতবাদের প্র্যাটটা একটু ছোট বেশি ডিটেলসে কিছু পড়ার দরকার নেই শুধু ওইটুকুই বললে হবে তার মতবাদের মূল কথাটা কি যেটা আমি বললাম এইরি এবং প্র্যাটের কিন্তু তুলনা আসতে পারে সেটা আমি একটু আজকে বলে দিই সবসময় যে কোনো পার্থক্যই আসুক আগে কি বিষয়ের ওপর পার্থক্য সেটা লিখবে সেটা যদি মনে রাখতে পারো তাহলেই কিন্তু তোমরা বাকিটার মধ্যে মানে সেটা নিয়ে সেটার ভিত্তিতে দুজনের মধ্যে কি পার্থক্য সেটা তোমরা লিখতে পারবে আমি আর পুরোটা লিখছি না এরকম ভাবে এইরি এরকম ভাবে প্র্যাট এবারে এক একটা বিষয়ে পার্থক্য সম্পর্কে বলছি যেমন প্রথম যেটা কিসের ভিত্তিতে পার্থক্য ভিত্তি ভাসমান মানে এইরির যে মতবাদ সেখানে হচ্ছে সেটা ভাসমান তত্ত্বের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে আর প্র্যাটের যে মতবাদ সেটা কিন্তু প্রতিকূলন তলের ধারণার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে দুটোর এক নম্বর চলে গেল আচ্ছা দু নম্বর পার্থক্যের বিষয় কি হলো ভারসাম্য অবস্থা ভারসাম্য অবস্থা সমঘনত্বের মানে এই রীতি বলেছেন এই রীতি মতবাদ অনুসারে সমঘনত্বের বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূত্বকীয় খণ্ডগুলির খণ্ডগুলির মধ্যে পারস্পরিক সামঞ্জস্য বিধান ঘটে আর ওদিকে উনি বলেছেন বিষম ঘনত্ব বিশিষ্ট সমজনে ভূত্বকীয় খণ্ডগুলির মধ্যে পারস্পরিক সামঞ্জস্য বিধান ঘটে তিন নম্বর পয়েন্ট উচ্চতা নির্ধারক দুটোর মধ্যে তফাৎ কি দুজনের মতবাদের মধ্যে কে উচ্চতার নির্ধারক এইরির মত অনুসারে কে উচ্চতা নির্ধারক পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো যে বেদ আর উচ্চতা সমানুপাতিক সম্পর্ক নির্দেশ করে আর ওর ক্ষেত্রে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক নির্দেশ করে আচ্ছা চার নম্বর পয়েন্ট হলো প্রতিবিধান তলের প্রকৃতিটা কিরকম ইনিও বলেছেন উনিও বলেছেন দুজনের মধ্যে কি তফাৎ প্রতিবিধান তলের পার্থক্য তাহলে পার্থক্য না বলে আমরা দুটোর মধ্যে পার্থক্য বলছি এটাকে প্রকৃতি
বলবো প্রতিবিধান দলের প্রকৃতি এনার মত অনুসারে কি ওনার মত অনুসারে কি মানে উনি বলছেন শিকড়ের যে দৈর্ঘ্য শিকড়ের দৈর্ঘ্যের তারতম্যের জন্য বিভিন্ন বিভিন্ন গভীরতায় প্রতিবিধান তলটা অবস্থান করে কিন্তু প্র্যাটের মত অনুসারে এই প্রতিবিধান তলটা একই গভীরতায় অবস্থান করে গলনাঙ্কের স্বীকৃতি পাঁচ নম্বর এবং লাস্ট পয়েন্ট সবসময় বলছি পয়েন্ট গুলো যদি একটু মনে রাখো তাহলে পার্থক্যটাও মনে এসে যাবে গলনাঙ্কের স্বীকৃতি তিনি বলেছেন যে যত গভীর হবে তত উচ্চ তাপমাত্রা এই শিকড়ের গলন শিকড়ের অংশ যেটা বলেছিলাম এভারেস্টের তলদেশের কথাটা সে কতটা গলবে না তার কোনো ব্যাখ্যা কিন্তু নেই আর প্র্যাট কিন্তু ভূত্বকের গঠনের যে গঠনের সাথে সাথে উষ্ণতার যে সম্পর্ক বা উত্তাপের যে সম্পর্ক সেটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছে তো দুজনের মতবাদ আইসোস্ট্যাসিস সম্পর্কে সমস্থিতি সম্পর্কে ব্যাখ্যা প্রথম জনের বেশ ডিটেলসে প্রমাণ আর এদের দুজনের মতবাদের পার্থক্য এটা কিন্তু আসতে পারে।